কি করতেছো তুমি? কি কি খাইলিছে? সাপে খাইলিছে? সাপ কি এত বড় সাপ? সর্বনাশ! আরো তিনটা মারছো? কই? মোর চারটা সাপ কে মারছে? চারটা সাপ? আমার বিশ্বাস হইতেছে না। ফাফর মারো তুমি চারটা সাপ? চারটা সাপ তুমি একলাই মারছো? ভিউয়ার্স দেখেন, একাই একটা ছোট বাচ্চা চারটা সাপ মেরে ফেললো। কারণ কি? মারার কারণ কি? মাছ খেলিছে সব? কোন জায়গায় মাছ খেয়েছে? সাপগুলো একত্র করো তো দেখি, সাপগুলো কয়টা হয়? চারটা সাপ বলছো না? একত্র করো দেখি, একটা দুইটা দুইটা তিনটা কালো দুইটা না? বিয়ার সত্যি আসলে আপনি বিশ্বাস করছিলাম না। কোথা থেকে মারছো? আমাকে নিয়ে চলো এখানে। সাপগুলো লাঠিতে তোলো, সাপগুলো লাঠিতে তোলো দেখি। আরে সর্বনাশ! চলো যে তুমি যেখান থেকে মারছো আমাদেরকে সেখানে নিয়ে যাও। এই জায়গাতে মারছো? এই যে কি মাছ মারছিলে তোমরা? ভিউয়ার্স দেখুন, এই বাবুটা এখান থেকে মাছ মারছিল। মাছ মারার পর মাছ পাইছো? নি অল্প করে পাইছো? মাছগুলো কি সাপে খেয়েছে? সব একদম বাস্তব কথা। দেখুন ভিউয়ার্স, আসলে অনেক মোটা হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে। তো এই যে গর্তের মধ্যে এই চারটা সাপ পাওয়া গেছে। আর কি সাপ আসিল? আরো সাপ আসিল? আরেকটা পাও নাই? তাহলে তোমাকে তো নোবেল পুরস্কার দেওয়া দরকার। তুমি একা একটা বাচ্চা, ছোট বাচ্চা, এইভাবে চারটা সাপ মারছো, তোমার বই করছে না? হ্যাঁ, দেখুন গ্রামের শিশু, আসলে শহরের কেউ হলে মানে সাপগুলো দেখলে তো বয়ে ফেলা যেত, আমি ফেলা যেতাম চারটা সাপ একসাথে। তুমি এত ছোট একটা গর্তের মধ্যে পাঁচটা সাপ পাইছো, তার মধ্যে চারটা সাপ মেরে ফেলছো। নাকি কামড় টামড় দিছে তোমারে? কামড় দিতে পারে নাই, কিছু করতে পারে না তোমারে? যদি কামড় দিত যদি মেরে যেত? মারলাম না মানে? অবশ্যই মরলো, অবশ্যই মরলো। তখন ভাগ্য ভালো, তুমি ভাগ্য ভালো, বুঝছো? এই সাপ তুমি যদি মারছো, এখন যদি তোমার পুলিশে নিয়ে যায় সাপগুলো কেন মারছো? এই যে সাপ মারা অন্যায়, এটা এটা প্রাকৃতিক সম্পদ, অন্যায় না? কেন, সাপ কি মানুষের ক্ষতি করে? ক্ষতি করছো না? ভিউয়ার্স, তারও যুক্তি ঠিক। ভিউয়ার্স দেখলেন আপনারা, এই যে একটা ছোট একটা বাচ্চা এই চারটা সাপ একাই মেরে ফেলছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগলে, ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দ্যাটস ইট।